এই ভিডিওটা দেখলেন এরকম ভিডিও এডিট কিন্তু চাইলে আপনি এক ক্লিকে করতে পারেন। দেখলে কিন্তু টিকটক অথবা ইনস্টাগ্রাম রিলসে ফেসবুক রিলসে কিন্তু ট্রেন্ডিংয়ে রয়েছে, আপনি চাইলে কিন্তু খুব সহজে এটা এক ক্লিকে করতে পারেন। তো কীভাবে করবেন এটা সম্পূর্ণ আজকের ভিডিওতে আমি বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিব। তাই অবশ্যই আপনার ফার্স্ট ক্লাস মনোযোগ সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন। তো ভিডিও শুরু করার আগে একটি কথা, আপনি যদি আমার চ্যানেল নতুন হয় থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। তো এই ভিডিওটি এডিট করার জন্য আপনারা কী করবেন, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করলে দেখবেন যে আমি আপনাদেরকে একটি লিঙ্ক দিয়ে দেবো, যেখানে ডিসক্রিপশন বক্সে চেক করলে দেখবেন যেখানে টেমপ্লেট লিঙ্ক থাকবে। এই লিঙ্কের উপর আপনার কী করবেন সরাসরি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার কী করবেন একটু ব্রাউজার সিলেক্ট করে নেবেন। তাই আমি এখান থেকে একটু ব্রাউজার সিলেক্ট করে নিয়েছি, তো আপনাকে ব্রাউজার সিলেক্ট করে নেবেন। তো আমি এই যে গুগল ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিলাম, তো আপনারা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন, এটা কিন্তু খুব সহজে আপনারা করতে পারবেন এক ক্লিকে। তো দেখবেন যে যখন লিঙ্কে ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা শো করবে, এই যে আপনারা দেখতে পেতেছেন টেমপ্লেটটা শো করবে। তো টেমপ্লেটটা শো করার পর এখান থেকে আপনাদের কাছে হবে কি, দেখবেন যে নিচে দেখবেন যে এখানে টেমপ্লেট যে এটা আছে আপনি এখানে ক্লিক করে দেবেন, এই যে নিচে দেখতে পেতেছেন। তো এখানে একটা জাস্ট ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর তো আপনার সামনে দেখবেন যে আরেকটা ইন্টারফেস শো করবেন নতুন, তো এই যে এখানে দেখতে পেতেছেন। তো এখান থেকে আপনাদের কাজ হবে, তো এখান থেকে আপনাদের কাজ হবে কি ভাই, এই দেখবেন যে ইউজ টেমপ্লেট, এই যে এখানে নিচে দেখতে পেতেছেন ইউজ টেমপ্লেট, এখানে ক্লিক করে দেবেন আপনারা। এরপর দেখবেন যে আপনার গ্লারিতে নিয়ে যাবে সরাসরি। এবার আপনি কী করবেন, আপনি যেই ছবিটা যেটা করতে চেয়েছেন তো আপনি কী করবেন সেই ছবিটা আপনি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি একটা ছবি সিলেক্ট করে নিয়েছি, এই ধরুন আমি এই ছবিটা দিয়ে করবো, এই ছবিটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। তারপর নিচে এখানে যে দেখতেছেন নেক্সট, এই নেক্সটটা এখানে ক্লিক করে দেবেন, যে আইকনটা দেখতেছেন এর আইকনটা, এই জাস্ট এখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করলে দেখবেন যে আপনার সামনে এরকম একটা শো করবে। তো আপনি দেখতে পেয়েছেন আমি একদম ভলিউমটা কমায় রাখছি। তো এখানে দেখবেন যেটা কিন্তু অটোমেটিকলি এটা কিন্তু ই হয়ে যাবে। তো আমি ভলিউমটা কমাই দিয়েছি, আপনারা এখানে ভলিউমটা শুনতেই পাইতেছেন। তো ভলিউমটা আমি জাস্ট কমাই দিলাম, তো ভিডিওটা দেখবেন যে এখানে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আপনি চাইলে এখান থেকে প্লে করে দেখতে পারেন মাত্র এক ক্লিক, কোনো ধরনের কোনো কষ্ট নেই। যদি আপনি ক্যাপকাট দিয়ে করতে চান সেক্ষেত্রে অনেক ঝামেলা অনেক কষ্ট, আপনি চাইলে খুব সহজে এভাবে করতে পারেন। ছবিটা নেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে জাস্ট কী করবেন, এখান থেকে কিন্তু চাইলে আপনি ছবিটা ক্রপ করতে পারেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আরেকটা ক্লিক করবেন, ক্লিক করলে এখানে কিন্তু ছবিটা আপনি ক্রপ করতে পারবেন, এখান থেকে ছবিটা ক্রপ করতে পারবেন। আপনি চাইলে ছবিটা এদিক এদিক সেদিকে আপনি নাড়াচড়া করতে পারবেন বা দিতে পারবেন। তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করবেন, অথবা আপনি চাইলে এখান থেকে ছবিটা রিপ্লেস করতে পারবেন, এই ছবিটা চেঞ্জ করে অন্য একটা ছবি দিতে পারবেন। আপনি চাইলে রিপ্লেস ক্লিক করলে দেখবেন যে আপনি গ্লাইতে নিয়ে যাবে, আপনি চাইলে ছবিটা চেঞ্জ করে অন্য একটা আপনি ছবি দিতে পারবেন। কিন্তু আমি এটাই রাখতে চেয়েছি। তো আপনারা এবার এটা সেভ করার জন্য আপনার কী করবেন, এই উপরে যে এক্সপোর্ট আছে আপনি জাস্ট এক্সপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের কাজ হবে কি ভাই, এই দেখবেন যে সেভ শেয়ার টু টিকটক, এর দেখবেন যে উইদাউট ক্যাপকাট ওয়াটারমার্ক, এই ওয়াটারমার্কটা রিমুভ করার জন্য। তো আপনার জাস্ট কী করবেন, ওয়াটারমার্ক ছাড়াই কিন্তু আমরা আমাদের ফাইলে কিন্তু এটা এক্সপোর্ট করবো, সেভ করবো। আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দিব, ক্লিক করলে দেখবেন যে এটা কিন্তু আপনার লাড়িতে কিন্তু সরাসরি সেভ হয়ে যাবে। ক্যাপকাট দিয়ে যেরকম এক্সপোর্টিং হয় বা সেভ করে সেম এরকম হয়ে যাবে। তো এখান থেকে চাইলে কিন্তু আপনি সরাসরি চাইলে ডাইরেক্ট টিকটক কিন্তু এটা আপলোড করে দেবেন, এখানে সরাসরি টিকটকে চলে যাবে। তো আপনি চাইলে টিকটক থেকে এটা সরাসরি এখানে আপনি টিকটকে আপলোড করে দিতে পারেন, যেখানে নেক্সটে ক্লিক করে সরাসরি টিকটক কিন্তু আপলোড করে দিতে পারেন, যেখানে নেক্সটে ক্লিক করে সরাসরি টিকটকে এখান থেকে যে আপনি টাইটেলটা দিয়ে সরাসরি আপলোড করে দিতে পারেন। তো আমি টিকটকে আপলোড করবো না, তো ভিডিওটা কিন্তু সরাসরি আমার ফাইলে কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে। আপনার চাইলে খুব সহজে এবার এটা করতে পারেন। তো আমি গ্লাইতে যে আমি আপনাদেরকে দেখাই দিয়েছি, এই যে এখানে আপনারা দেখতে পেয়েছেন, এই যে এখানে